থকায় থকায় ঝুলছে লাল আর খয়েরি রঙের আম। বাহারি নামের এসব আম সবই বিদেশি জাতের। জেলার সাপাহার উপজেলার তরুণ কৃষক সোহেল রানার প্রায় 80 বিঘা বাগানের বড় অংশ জুড়ে এসব আম চাষ হয়েছে এবার, যেগুলো মূলত থাইল্যান্ড, ইতালি, মেক্সিকো, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের। সোহেল জানান, 3 বছরের চেষ্টায় সফল হয়েছেন তিনি। বাংলাদেশের মাটিতে এত ভালো ফলন হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। কারণ আমরা তো বাংলাদেশের মাটি তো আম চাষের জন্য উপযোগী, বিশেষ করে আমাদের নওগাঁ কিন্তু আরও উপযোগী। আমি চেষ্টা করলাম যে আসলে বিশ্বের বিখ্যাত যে আমগুলো বিভিন্ন দেশ থেকে এক্সপোর্ট হয় এবং এক্সপোর্ট মার্কেটে কিন্তু কালারফুল আমগুলোর বিশেষ ব্যাপক চাহিদা আছে, আমরা অন্য অন্য ভ্যারাইটিগুলো করি সাকসেসফুলি ভালো হয়, কিন্তু রঙিন আমগুলো আমার ধারণা ছিল যে এখানে ভালো হবে, অবশ্যই ভালো হবে সাপাহারের মাটিতে, নওগাঁর মাটিতে। এই জন্য আমি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মাধ্যমে চারাগুলো সায়ন কালেক্ট করি, করে এখানে গ্রাফটিং করি। 3 বছর ধরে ট্রায়াল করছি আমি। তো এবছর আমার মনে হলো যে হ্যাঁ, অনেকগুলো জাতি বাংলাদেশে কমার্শিয়ালি করা সম্ভব, এবং বিদেশের মাটিতে যেরকম কালার হয় আমাদের কোনো অংশে কম নয়, এত সুন্দর কালার, এবং মিয়াজাকিও আমাদের প্রচুর ধরেছে এবার। শুধু সোহেল রানা নয়, জেলার বহু তরুণ কৃষক দেশীয় আমবাগানে চাষ করেছেন বিদেশি জাতের আম। সব কিছু ঠিকঠাক থাকলে এ মাসের মাঝামাঝিতেই সংগ্রহ শুরু হবে এসব আম। অনেক লোকে আসে যারা দেখে বাগান করতেছে, প্লাস এত প্রজাতির আম মানে উনি চাষাবাদ করতেছে, এটা কৃষক দেখার জন্য আসে, দেখে আবার শিখে, তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে আবার চাষ করতেছে, অনেকে আসে দেখার জন্য এখানে। আমের আমের ভরাতে তো গাছ আপনি ভাঙে পড়তো মাটি, খুঁটি দিয়ে তারপর দড়ি দিয়ে বাঁধন দিয়ে তারপর প্যাকেট করবো। আছে বাগান থেকে ধরেন আপনার 2 বিঘা আছে, সেই অনুযায়ী 2 বিঘায় কত ক্যারেট হতে পারে, কয় মণ হতে পারে, সেই হিসাবে ওরা দাম করে, ওইভাবে কিনে নেয়। কৃষি অধিদপ্তর বলছে, গত বছর এ জেলা থেকে প্রায় 1600 মেট্রিক টন আম রপ্তানি করা হয়েছিল। এবছর প্রায় 3 গুণ বেশি রপ্তানির লক্ষ্য রয়েছে, যার কারণেই অর্গানিক পদ্ধতিতে এসব আম উৎপাদনে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। জৈব পদ্ধতিতে পোকা দমনের উপায় এবং ঔষধ বা কেমিক্যাল ছাড়াই আমের যে সমস্ত পদ্ধতি আছে সে সমস্ত পদ্ধতি অবলম্বন করানো হচ্ছে। বিশেষ করে আমের ব্যাগিং, ফ্রুট ফ্লাই দমনের জন্য আমাদের ওই যে ফেরমেন ট্র্যাপ ব্যবহার, এই সমস্ত পদ্ধতিতে কৃষকদের আগ্রহী করা হচ্ছে এবং তারা বেশ আগ্রহী এবং তারা ভালো করছেন। এবং এই সমস্ত আমের চাহিদা বিশেষ করে আমাদের দেশের সুপার শপ এবং বিদেশে চাহিদা বেশি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 29,500 হেক্টর জমিতে গড়ে ওঠা বাগান থেকে আম সংগ্রহ করা হবে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।